বাচ্চারা খুব মজা পাবে যখন তারা জানবে যে হাওয়াতে জিনিস নড়তে পারে প্রথমে আপনিও আপনার বাচ্চার সঙ্গে মিলে কিছু ছোট্ট ছোট্ট জিনিস জোগাড় করুন যেমন হাতে মোড়ানো কাগজের টুকরো একটা পাখির পালক একটা ছোট্ট পাথর আর একটা পেন্সিল তারপর ওরা দেখবে কোন কোন জিনিস ওরা মুখ দিয়ে ফু দিয়ে নাড়াতে পারছে আপনি বোঝাতে পারেন কি করে কিছু জিনিসকে নড়ানো অনেক সোজা আর অন্যদের কঠিন এই কার্যকলা থেকে বাচ্চারা বুঝতে পারবে যে যদিও হাওয়াকে দেখা যায় না কিন্তু হাওয়া আমাদের আশেপাশে কীভাবে প্রভাবিত করে